সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা। আজকের আলোচনা রয়েছে পাসপোর্টে স্টাম্পকৃত ভিসা বাতিল করলো সৌদি আরব। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় গত 18 মার্চের আগে বহির্বিশ্বে অবস্থিত সৌদি দূতাবাস ও মিশন থেকে যেসব পাসপোর্ট ভিসা লাগানো হয়েছিল সেগুলো বাতিল করে দিয়েছে সৌদি সরকার। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভিসা ফি ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এবং দেশটির ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেটে প্রতিবেদন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকটি সৌদি কূটনৈতিক মিশন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য ভিসা দিয়েছে। স্থানীয় দূতাবাসের ইস্যুকৃত ভিসা নিয়েও যারা আন্তর্জাতিকভাবে ফ্লাইট বন্ধ থাকায় ফিরতে পারেনি সেসব ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সৌদি সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় কোম্পানিগুলোর বিপরীতে বিভিন্ন দেশ থেকে শ্রমিক আমদানির জন্য ইস্যুকৃত ভিসা বাতিল করা হয়েছে কিনা রিপোর্টে সে সম্পর্কে কিছু বলা হয়নি। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে বহির্বিশ্বে সৌদি দূতাবাস ও মিশন কর্তৃক পাসপোর্টে স্টাম্পকৃত ভিসার মেয়াদ থাকে 3 মাস। ভিসা হোল্ডারকে 3 মাসের মধ্যে ফ্লাইট করা বাধ্যতামূলক থাকে, কিন্তু গত 18 মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে ভিসা নিয়েও যারা ফ্লাইট করতে পারেননি শুধুমাত্র তাদের ভিসা বাতিল করা হয়েছে। করোনা ভাইরাস এবং বহির্বিশ্বের সঙ্গে সৌদি আরবের যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নতুন করে ভিসা স্টাম্পিংয়ের জন্য দূতাবাসে আবারও আবেদন করতে পারবেন। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে সৌদি আরবের নিত্য নতুন সকল খবরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।